আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমাদের টপিকস হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ড, যে আসলে সিএসএস এ ব্যাকগ্রাউন্ড নিয়ে কী কী প্রপার্টি আছে। তো আমরা যেহেতু পি একটা নিয়ে নিচ্ছি, তো সেক্ষেত্রে ধরুন এটাই থাকলো, তো আমরা এটার সাথে কিছু প্রপার্টি ইউজ করি ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে প্রপার্টিগুলো আছে তার মধ্যে একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার যেটা করে, সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটি কালার সেট করে দেয়, যেটা অলরেডি আমরা কয়েকবার মাঝে মধ্যে ইউজ করার কারণে এটা অভ্যস্ত হয়ে গেছি। তো ব্যাকগ্রাউন্ড কালার, এরপর কী কী আছে? এরপর আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কী করে? ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে সে একটা ইউআরএল দেয়, এই ইউআরএলের মধ্যে আপনি যে কোনো ইমেজের ইউআরএল বলে দিলে সে ওইটা নিয়ে এখানে রেন্ডার করে দিবে। ধরুন আমি বিজি ইমেজ দিয়ে সার্চ দিলাম, যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ইমেজটা নিলাম, কপি ইমেজ, কপি, একটু ওপেন করাটা এখানে আসবে, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেসটা নিলাম। তো নেওয়ার পর যেটা হবে, আপনি যদি এখানে বলে দেন যে এই ইউআরএলের মধ্যে ডাবল কোটেশন দিতে হবে, দেন এখানে বলে দিতে হবে, হ্যাঁ, তখন দেখবেন যে এখানে অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে, অলরেডি বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আরও কিছু প্রপার্টি থাকে বাই ডিফল্ট, এগুলো কী কী? তো আমি যদি এই এলিমেন্টের হাইটটা একটু বাড়ায় দিই তাহলে হয়তো জিনিসটা একটু বুঝতে পারবেন। হাইট দিয়ে সাধারণত যে কোনো এলিমেন্টের হাইট ফিক্স করা হয়। ধরুন আমি এখান থেকে 600 পিক্সেল দিলাম, অনেক বড় হয়ে গেছে। তো যেটা দেখানোর জন্য এটা বড় করা, সেটা হচ্ছে দেখেন আমাদের ইমেজটা রিপিট হয়ে গেছে, এখানে একবার এখানে একবার। তো আমরা চাচ্ছি যে না, রিপিট না, এটা কী হবে, একটা ইমেজই থাকবে। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। ওকে, এটা দিলে হচ্ছে কি, দেখেন এটা রিপিটটা চলে গেছে। আর ইভেন আরেকটা জিনিস দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড কালারও আছে ইমেজও আছে। তো কালার এবং ইমেজ ইউজ করে যে জিনিসটা হয়, কালারটা যদি উপরে ইউজ করেন, কারণ হচ্ছে আপনি যদি পজিশনটা যদি ডুপ্লিকেট করে দেন, হ্যাঁ, তখন দেখবেন যে কালারটা হচ্ছে পিছনে থাকে, আর হচ্ছে এই বাকি যে জায়গাটা, ধরেন এই জায়গাটাতে এখনো ফাঁকা, ইমেজ যেহেতু এই পর্যন্ত আসেনি, এই কারণে হচ্ছে এটা একদম এই জায়গাটা হচ্ছে কালারটা পেয়ে গেছে। এরপর আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো ব্যাকগ্রাউন্ড পজিশন হবে হচ্ছে সেন্টার। হ্যাঁ, এটা ইউজ করলে যেটা হয়, দেখেন আপনারা যে 600 পিক্সেলের একদম সেন্টারে হচ্ছে আপনার পুরো ইমেজটা চলে আসে। ওকে, আর এরপর আরেকটি প্রপার্টি আছে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট ফিক্সড দিলে যেটা হয়, আপনি যত স্ক্রোল করেন, হ্যাঁ, আপনার ইমেজটা নড়বে না, হ্যাঁ, কন্টেন্ট নড়তেছে কিন্তু ইমেজটা ফিক্সড। হ্যাঁ, এটা একটু মজার সুন্দরভাবে দেখতে পারবেন যদি এটা একটু কমেন্ট করে দেন, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড পজিশন ফিক্সড কিন্তু আমার কন্টেন্টটা কী করে উপর নিচে নড়তেছে। আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু এই জায়গাগুলো ফাঁকা, আপনি চাচ্ছেন যে না আমি কী করবো, না এই জায়গাটা ফাঁকা রাখবো না, আমি পুরোটা কাভার করে দিব, এটার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। তো ব্যাকগ্রাউন্ড সাইজ অনেকগুলো আছে, কন্টেন্ট মানে হচ্ছে ইমেজের মেন সাইজ, দেখেন ইমেজের যে সাইজটা ছিল ওইটাই 100% সে ফিল করে নেবে। আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কাভারে যেটা হয়, সে হচ্ছে পুরো জায়গাটাকে আপনার, দেখেন যতটুকু ফাঁকা জায়গা ছিল সে পুরোটাকে কভার করে নিছে। আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, আপনি যদি 100% ইউজ করেন, 100% ইউজ করলেও এটাই থাকবে, আর যখন 100% ইউজ করবেন, এটার মানে হচ্ছে উইথে 100%, হাইটে 100%, তো ইমেজটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার ইউজ করাটা বেস্ট, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার ইউজ করাটা বেস্ট। আর যখনই ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন তখন হচ্ছে কয়েকটা প্রপার্টি ইউজ করলেই চলবে কালার ছাড়া। তো এই হলো ব্যাকগ্রাউন্ডের ইমেজ রিলেটেড কিছু ইস্যু, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি রিলেটেড। তো এছাড়া আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এই 4টা লাইনকে 1 লাইনে লিখতে পারেন। তো কাজটা কীভাবে, সেটা হচ্ছে এই কাজটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেটা ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, সিকে, মানে ইতিপূর্বে আপনি দেখছেন আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে কিছু কাজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে কী হয়, ব্যাকগ্রাউন্ডে যদি আমি শুধু ইউআরএলটা দিই, আমি শুধু ইউআরএলটা ইউজ করলাম, তখন হচ্ছে শুধুমাত্র ইমেজটা আসলো। হ্যাঁ, তো এটার সাথে ধরেন ওই যে আমরা কী ইউজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট ইউজ করছি না, জাস্ট আপনি এখানে স্পেস দিয়ে লিখে দেবেন নো রিপিট, স্পেস নো রিপিট, দেখেন নো রিপিট চলে গেছে। এরপর হচ্ছে পরের পার্টটা হচ্ছে পজিশন, আমি ধরেন দিলাম সেন্টার, সেন্টারে চলে আসছে, আবার সেন্টার, মানে যেহেতু আমরা সেন্টারে রাখতাম। এরপর আছে কি, এরপর আছে কভার,
কামান না। এরপর একটা হচ্ছে, এরপরটা কি হবে, অ্যাটাচমেন্ট দিলাম সেন্টার, না এই চারটাই ঠিক আছে। প্রথমে অ্যাটাচমেন্ট ইউআরএল, দেন হচ্ছে রিপিট না নো রিপিট, দেন হচ্ছে দুইটা হচ্ছে পজিশন, হ্যাঁ, আর সর্বশেষ বলে দিবেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, সাইজটা এখানে পাচ্ছে না যেহেতু, এক্সট্রা করে আপনি চালিয়ে দিতে পারেন। তারপরে যে বাকি যে চারটা প্রপার্টি আছে, ওই চারটা প্রপার্টি হচ্ছে কী করা লাগতেছে, আপনাকে বেশি যাওয়া লাগতেছে না, আপনি এক জায়গাতে পেয়ে গেছেন। ওকে, এই হলো হচ্ছে আপনার মোটামুটি, এটাকে কী বলা যায়, আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড যে কাজগুলো আপনার করতে হয়। তো মোটামুটি প্র্যাকটিস করেন, বাকিটা আল্লাহ ভরসা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।